বরাকত অব্যাহত সুনশিল সিন্ডিকেট প্রতিদিনে মেঘালয়ের পর প্রবেশ শ ট্রাক কাছাৰ প্রশাসনের রহস্যজনক নীরবতা বরাকত এটা অবাধে চলিছে সুনশিলর বৃহৎ কলাবেহা প্রতিদিনে মেঘালয়ের পর অহা শতাধিক ট্রাকে সুনশিল সরবরাহ করেছে কাছার জেলার লগতে করিমগঞ্জ হয়ে ত্রিপুরা বাংলাদেশ অভিযোগ অনুসরি এনেদরে সরবরাহ হয়ে থাকা সুনশিলর না থাকে কোনো বৈধ নথিপত্র ইমানেই নহয় মেঘালয়ের খনির পর সুনশিল বোঝাই করে অনা প্রতি ট্রাকতেই থাকে অত্যধিক পরিমাণের সুনশিল সরকারি নির্দেশ অমান্য করে প্রতিদিনে এনেদরে শতাধিক ট্রাক প্রবেশ করে আহিছে বরাক উপত্যকাত উল্লেখযোগ্য যে প্রতি ছচকীয়া বাহনে 9 MT আর প্রতি 10 চকীয়া বাহনে 15 MT সামগ্রীহে পরিবহন করিব পারে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ইয়ার বিপরীতে প্রতি সুনশিল ভর্তি ছচকীয়া বাহনে 15 MT তথা সুনশিল করে হওয়া প্রতি 10 চকীয়া বাহনে 30 MT পর্যন্ত সামগ্রী সরবরাহ করে থাকার পিছতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরে সংশ্লিষ্ট বিভাগ সমূহে আমাদের বরাকবলিতে যেরকম দুর্নীতি চলে মেঘালয়ের লাইমস্টোন যেখানে গাড়িতে 8 টন মানে 8 CM আসার কথা সেখানে এক একটা গাড়িতে 17 CM করে আসছে আপনাদের চকুর সামনে যেগুলো আছে খুব দৃষ্টান্ত দয়া করে আমরা আসাম সরকারকে জানাতে চাই আমি কাটিউলা যে বিশিষ্ট নাগরিক হিসাবে বলছি এ যে আমাদের এই সমস্ত দুর্নীতি বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি না হলে সরকারের ফান্ডে কোনো টাকাও যাচ্ছে না আর গরিব দুঃখীরা মাত্র রাস্তার মধ্যে আছে জানিব পড়া মতে প্রতিদিনে বরাকত প্রবেশ করা সুনশিল ভর্তি ওভারলোড ট্রাক সমূহের কিছু সংখ্যক বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড নামের কারখানাটোত প্রবেশ করার বিপরীতে কিছু সংখ্যক ট্রাক প্রবেশ করে কাছাৰ জেলাস্থিত বিভিন্ন ক্রেসার ইউনিটত আনহাতে এক বিশেষ চক্রর ছত্রছায়াত বহু সংখ্যক সুনশিল ভর্তি ট্রাক প্রতিদিনে বদরপুর করিমগঞ্জ সংযোগী ন্যাশনাল হাইওয়ে 6 আর করিমগঞ্জ ত্রিপুরা সীমান্তবর্তী সুরাইবাড়ি সংযোগী ন্যাশনাল হাইওয়ে 8 হয়ে প্রবেশ করে আহিছে চুবুরিয়া রাজ্য ত্রিপুরা আন এক তথ্য মতে সিন্ডিকেট চক্রর নির্দেশ মতে বহু সংখ্যক সুনশিল ভর্তি ট্রাকে বিনা বাধায় প্রবেশ করে আহিছে করিমগঞ্জ জেলার বাঙ্গা রেল স্টেশনত উল্লেখ্য যে এই স্টেশনের পর রেলযোগে সুনশিল সমূহ নিয়া হয় ত্রিপুরালৈ কিন্তু দীর্ঘদিনে মেঘালয়ের সুনশিলর এনে অবাধ বেহা চলি থাকার পিছতো নিমাত কাছাৰ করিমগঞ্জের প্রশাসন তথ্য অনুসরি মেঘালয় সীমান্তবর্তী মালিদহরে বরাকত প্রবেশ করে সুনশিলর ট্রাকসমূহ কিন্তু কাছাৰ পরিবহন বিভাগের অধীনের পর মালিদহরের পর কাটিগড়া পর্যন্ত কোনো ধরনের তালাচী নহয় ওভারলোড ট্রাকসমূহর অতি রহস্যজনকভাবে ওভারলোড ট্রাকসমূহ নেদেখে শিলচর পরিবহন বিভাগে মালিদরে ঠিক না মেঘালয়তে আসা লাইমস্টোন পাথর যে জায়গা পাথর আইতো 9 টনের যদি থাকে কাগজতি হিসাবে তো আমার হিসাব মতো আমি কাগজতি পাইছি 9 টন থাকতো তার মানে ওভারলোড আয় 15 টন 16 টন 20 টন আয় এই ওভারলোডের যে পয়সাগুলা নিশ্চয় এটা পুলিশের হাত আছে পরিবহন বিভাগের হাত আছে প্রত্যেক গাড়ি কিন্তু ওভারলোড থাকে কোনো চেকিং নাই এটা সব নয় আর চলের এনেও কোনো চেকিং বেকিং কিচ্ছু নাই মাঝে মাঝে খবর পাই পরিবহন বিভাগ বইছে বইলে আবার গাড়িটা দেখি ও কেমনে তারা গাড়িটা লিয়া যায় নিশ্চয় তারা কিটা হাত আছে পুলিশের মধ্যে তো আছে না হইলে অত ওভারলোড গাড়ি লিয়ে যাওয়ার কোনো কথা হয় এটা প্রশ্ন হয় কমিশনের অঙ্কতেই এনেদরে ওভারলোড নথিপত্রহীন সুনশিল ভর্তি ট্রাকসমূহক মুক্ত বিচরণের সুযোগ দিছে নাকি কাছাৰ পরিবহন বিভাগে পর্যায়ক্রমে অব্যাহত থাকিব ভিজন ট্রাগর অনুসন্ধান ভিডিও জার্নেলিস্ট আহাদুলর সহযোগত শিলচরের অভিজিৎ ভট্টাচার্য ভিজন প্রাগ